মেরি, এই নামটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে খ্রিস্টধর্মের শিকড়। যিশুর সমগ্র জীবনকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে যে নামটি তা হল মেরি। কিন্তু কে এই মেরি, বা কে কে মেরি? এই প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের পর্ব। বাইবেলে মোট ৬ জন মেরির উল্লেখ থাকলেও খ্রিস্টের জীবনে যে ২ জন মেরির গুরুত্ব সর্বাধিক বলে দেখা যায় তাঁরা হলেন মাদার মেরি এবং মেরি ম্যাগডালেন। খ্রিস্টধর্মের সবচেয়ে উল্লেখযোগ্য নারী চরিত্র মাদার মেরি যীশুখ্রিস্টকে জন্ম দেন বেথলেহেমে। যীশুর জন্মের সময় কুমারী অবস্থায় থাকলেও পরবর্তীকালে তাঁর বিবাহ হয় জোসেফের সঙ্গে, যার সাহচর্যে তিনি লালন পালন করতে থাকেন ঈশ্বরের পুত্রকে নাজারেথ নামক স্থানে। যীশুর সমগ্র জীবনকালে তো বটেই, এমনকি জেরুজালেমে ক্রুশবিদ্ধ অবস্থাতেও যীশুর সঙ্গী হিসাবে যে কয়েকজনকে দেখা যায় তাদের মধ্যে খ্রিস্টের জননী মেরি ছিলেন অন্যতমা। আরেকজন মেরি, যিনি সম্ভবত খ্রিস্টধর্মের সবচেয়ে বিতর্কিত চরিত্র, তিনি হলেন খ্রিস্টের প্রিয় শিষ্যা মেরি ম্যাগডালেন। বাইবেলের অন্তত ৪টি গসপেল অনুযায়ী মেরি ম্যাগডালেন ছিলেন খ্রিস্টের একনিষ্ঠ ভক্ত এবং তাঁর সকল অনুসারীদের মধ্যে সর্বাগ্রগণ্য। যীশুর অনুগামীদের মধ্যে অন্যতমা হলেও তাঁকে নিয়ে চর্চা ও সমালোচনার আজও কোনো শেষ নেই। নিউ টেস্টামেন্ট অনুযায়ী তিনি ছিলেন ম্যাগডালা নামে একটি গ্রামের বাসিন্দা। শুধুমাত্র খ্রিস্টের জীবদ্দশাতেই নয়, তাঁর ক্রুসিফিকেশনের সময়ও ইনি ছিলেন খ্রিস্টের অন্যতম সঙ্গী এবং ইনিই ছিলেন প্রথম ব্যক্তি যাকে যীশু রেজারেকশনের পর প্রথম দেখা দেন। যদিও খ্রিস্টের মৃত্যুর কয়েক বছরের মধ্যেই মেরি ম্যাগডালেনকে নিয়ে বিতর্ক বাড়তে থাকে এবং খ্রিস্টের সঙ্গে মেরির সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে নানা তথ্য প্রচারিত হতে থাকে, তাঁকে কেন্দ্র করে ক্ষমতার লড়াই, চার্চে পুরুষ প্রাধান্য, চার্চের ভিতরে বিবাহ এবং শারীরিক সম্পর্কের তীব্র বিরোধিতা, যৌনতার প্রতি বিদ্বেষ এবং সর্বোপরি সাম্প্রতিককালে প্রখ্যাত লেখক ড্যান ব্রাউনের বিখ্যাত নভেল দা ভিঞ্চি কোডে তাকে যীশুখ্রিস্টের স্ত্রী ও যীশুর কন্যার মা হিসেবে দাবি করার ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় যে মেরি ম্যাগডালেনকে ঘিরে বিশ্লেষণ ও সমালোচনা আজও সমানভাবেই প্রাসঙ্গিক। তবে এই বিতর্কের সূত্রপাত হয়েছে সেই ৪টি গসপেল থেকে যেখানে মেরির নামের উল্লেখ পাওয়া যায়। যদিও বাইবেলে একাধিক মেরির উল্লেখ থাকায় অনেক ক্ষেত্রেই অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে, তবে যে গসপেলটির উল্লেখ অফিসিয়াল বাইবেলে পাওয়া যায় না সেটি হল গসপেল অফ মেরি। মেরি ম্যাগডালেন সম্পর্কে সবচেয়ে বেশি তথ্য এখান থেকেই পাওয়া যায়। মনে করা হয় খ্রিস্টের সবচেয়ে প্রিয় অনুগামী হওয়ায় তিনি মেরিকে কিছু বিশেষ শিক্ষা দিয়ে যান ও সেই শিক্ষা প্রচার করতে বলেন। এই গসপেলের উপর ভিত্তি করেই খ্রিস্টের বিবাহ এবং তাঁর পরবর্তী প্রজন্মের মতবাদটি প্রতিষ্ঠা করা হয়। রোমান ক্যাথলিক চার্চ যীশুর সঙ্গে মেরির শারীরিক সম্পর্কের স্বীকৃতি না দিলেও এ বিষয়ে কোনো সন্দেহ প্রকাশ করেনি যে মেরি ছিলেন খ্রিস্টের অনুগামীদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত ও প্রিয়। নিউ টেস্টামেন্টে ম্যাথিউ, মার্ক, লিউক এবং জন এই ৪জনের গসপেলেই বলা হয়েছে যে খ্রিস্টের মৃত্যুর পর তার দেহ যে গুহায় রাখা হয়েছিল
মেরি সেই গুহায় উপস্থিত ছিলেন এবং যেদিন খ্রিস্টের পুনরুত্থান হয় সেদিন মেরি প্রথমে খালি গুহা দেখেন। আশ্চর্যজনকভাবে সেখানে যিশুর মৃতদেহ ছিল না এবং তারপর যিশু তাকে দেখা দেন ও কিছু মূল্যবান উপদেশ দেন। এই উপদেশগুলি পরবর্তীকালে গসপেল অফ মেরি হিসেবে লিখিত হয়। যদিও সমালোচকদের মতে গসপেল অফ মেরি মেরির নিজের দ্বারা লিখিত নয় এবং সম্ভবত মেরির মৃত্যুর বেশ কয়েক বছর পরে লেখা হয়েছে, তবে এটি একমাত্র গসপেল যেটি একজন নারীর দৃষ্টিভঙ্গি দিয়ে খ্রিস্ট এবং তাঁর প্রচারিত ধর্ম সম্পর্কে লেখা মতবাদ। এখান থেকেই বোঝা যায় মেরি এবং খ্রিস্টের মধ্যে যে ধরনের সম্পর্কই থাকুক না কেন, খ্রিস্টের জীবনকালে তাঁর জীবনে এবং মৃত্যুর পর তাঁর অনুগামীদের মধ্যেও এই নারীর গুরুত্ব ছিল অপরিসীম।